Hello everyone, assalamu alaikum and welcome back to my channel. And shobai ke janai ider shubhechha. To ajke finally ঈদ চলে এসেছে, দেন গোসল করে এসে দেখি এখানে ঈদের নামাজ পড়তে সবাই চলে গিয়েছে। এবার ঈদের নামাজ পড়তে অনেক মানুষ এসেছিল, আর এত মানুষ হয়ে গিয়েছিল যে আট ছিলই না মানুষ। তারপর এসে দেখি এখানে সবাই নামাজ পড়ে বের হয়ে আসছে। আমি অপেক্ষায় ছিলাম আব্বু চাচু আর অর্ণবের জন্য যে তারা কখন আসবে। এখানে চাচু আর অর্ণবের দেখা পেলেও আমি আব্বুর দেখা পাই না। আর চাচু আর অর্ণব এসে বলে যে তোমার আব্বু এখন মিটিং করছে। তারপর চাচুরা বাসায় চলে আসে আর আমি আব্বুর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে অনেকক্ষণ পর এসেছে যে কারণে আমি আর অপেক্ষা করতে পারিনি। দেন দেখলাম আমরা ঈদে দাদিকে যে বেডশিটটা দিয়েছি সেটা পাড়া হয়েছে, আর এখন বেডশিটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। দেন আমরা একটু বড় ফুফুমনির বাসায় গেছিলাম, আর ওখানে যে অনেক পটকাও ফুটিয়েছি, আর আমাদের সাথে অর্ণবও গেছিল। তারপর হচ্ছে ঈদের আসল মজা, যেটা হলো সালামি। কারণ সালামি ছাড়া তো ঈদের মজাই বোঝা যায় না। কিন্তু আমি কিছু সালামি আগেই পেয়ে যাই, আর আমি তখন বুঝতে পারলাম যে আমার টাকার সাথে আমার ড্রেসের কালার ম্যাচ, আর বরাপুর টাকার সাথে বরাপুর ড্রেসের কালার ম্যাচ। আর যেহেতু এটা ঈদ, সেহেতু একটু মজা হাসি ঠাট্টা না করলে একদমই হয় না। তো এখানে সবাই অর্ণবকে নিয়ে অনেক মজা করছিল, কারণ যেহেতু ও ছোট সেহেতু ওর সাথে মজা করতে অনেক ভালোই লাগে। দেন আমার বিকালে একদমই ভালো লাগছিল না, কারণ আমার কোনো কাজিনও এসেছিল না, আবার কোথাও ঘুরতেও যাওয়া হয়েছিল না। তাই আমরা বিকালে একটা সুন্দর জায়গায় আসলাম, আর এখানে এসে আমরা এখন ফটোশ্যুট করব। দেন আমরা যাচ্ছিলাম সবচেয়ে সুন্দর একটা জায়গায়, যেখানে ফটোশ্যুট করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর এখানে আসার পর আমার খুবই ভালো লাগছিল, কারণ এখানে এসে সব দিকে প্রাকৃতিক জিনিস দেখতে পাচ্ছিলাম, যে কারণে আমার এখানে আসার পর খুবই ভালো লাগছিল। দেন আমরা ফটোশ্যুট করার জন্য একটা জায়গায় চলে যাই, আর এখানে আমি ভাবছিলাম এই ডালটা এত বেশি ছোট ছিল, এখানে যদি আমি বসতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমি তো আর বাসায় পরা ড্রেস পরেছিলাম না। আর এখানে একটা বল আসে আর সেটাকে বরাবর সরিয়ে দেয়, আর সেটা দেখতে তখন আমার খুবই মজা লেগেছিল। অ্যান্ড দেন আমি আমার কাজিন হুমায়রা আপুকে ওর বাসা থেকে নিয়ে আসি, কারণ আমার একদমই ভালো লাগছিল না। আর এসে আমরা পিলো পাসিং, লুডো এই সমস্ত খেলছিলাম, কিন্তু আমি আসলে ওকে এইচ বলে ডাকি, বিকজ অফ ওকে আমার আপু বলতে ইচ্ছা করে না, কারণ ছোটবেলায় আমি ভাবতাম ও আমার 2-3 বছরের বড়, আর ওর সাথে আমি খুবই মজা করে খেলতাম। আর এখানেই একটা গুটি শট ছিল, যে কারণে আমাকে একটা কয়েন দিয়ে খেলতে হয়েছে। দেন আমার এখন একটু ভালো লাগছিল না, কারণ কেউ বাসায় ছিল না, যে কারণে আমি এখানে একটা টুপি আর আমার চশমা দিয়ে মুয়াজ্জিন বানিয়েছি। দেন আমি এখানে রাতের খাবার খেতে চলে আসি, আর দুপুরে খাওয়ার সময় আমি খুবই টায়ার্ড ফিল করছিলাম, যে কারণে আর তখন আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। অ্যান্ড দেন এই হচ্ছে আমার ঈদের সালামি। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। Money, money, money.